মুহূর্তত রাজনৈতিক প্রেক্ষাপটত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দিয়ার চেষ্টা করছো। শক্তি যে ক্রমাৎ বৃদ্ধি পাইছে, কংগ্রেসের একদিনাই দুটাক বৃহৎ যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে আর বহু নেতায় আপ কংগ্রেস যোগদান করেছে। আপ আসু আর অগপর বহু শতাধিক নেতায় কংগ্রেসের জনপ্রিয়তা কিয় বৃদ্ধি পাইছে, আগন্তুক দিনত কংগ্রেস বৃহৎ যোগদান কার্যসূচী হওয়ার সম্ভাবনা আছে মুহূর্তত জানার চেষ্টা করি। শক্তি বৃদ্ধি পাইছে কংগ্রেসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর মুহূর্তত জানার চেষ্টা করছো। একদিনাই দুটাক বৃহৎ যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে কংগ্রেস। সাত রাজ্যের নির্বাচনত ভাল ফলাফলের পাছতেই বৃহৎ যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে কংগ্রেস। গুরুত্বপূর্ণ খবর মুহূর্তত জানার চেষ্টা করছো। একেলগে শতাধিক নেতায় যোগ দিছে কংগ্রেস। কংগ্রেস যোগদান করিয়েই বিজেপির একনায়কত্ববাদর বিরুদ্ধে মন্তব্য করেছে কংগ্রেস যোগদান করেছে আসু নেতা মানবজ্যোতি দত্তর লগতে শতাধিক লোকে। গোলাঘাটত যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে। আগন্তুক দিনতো কংগ্রেস শ নেতায় যোগদান করব বলে মন্তব্য করা হয়েছে। শক্তি বৃদ্ধি পাইছে কংগ্রেস। গুয়াহাটির পাছতে এবার গোলাঘাটত শতাধিক লোকে কংগ্রেস যোগদান করার খবর এই মুহূর্তে আহি পড়ছে। দৃশ্যাংশ আহি পড়ছে, পোনে পোনে দৃশ্যাংশ দেখার চেষ্টা করি। যেন ক্রমাৎ বৃদ্ধি পাইছে কংগ্রেসের জনপ্রিয়তা, একেলগে দুটাক বৃহৎ যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে এবার। আমি মুহূর্তে দৃশ্যাংশ দেখাইছো। গুয়াহাটির রাজীব ভবনের পাছত এবার গোলাঘাটত বৃহৎ যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হওয়া পরিলক্ষিত হয়েছে। সাত রাজ্যত কংগ্রেসে ভাল ফলাফল দেখার পাছতে, ইন্ডিয়া এলায়েন্সে ভাল ফলাফল দেখার পাছতেই বহু লোকে কংগ্রেসের প্রতি আকর্ষিত হয়ে যোগদান করা পরিলক্ষিত হয়েছে। আর কংগ্রেস যোগদান করিয়েই বিজেপির একনায়কত্ববাদর বিরুদ্ধে মন্তব্য করেছে এই সকল নেতায়। অগপ আপ আর আসুর পৰা বহু নেতায় আজি কংগ্রেস আজ যোগদান করা পরিলক্ষিত হয়েছে। বিধানসভা নির্বাচনের পূর্বে কংগ্রেস এয়া বৃহৎ যোগদান কার্যসূচী। দৃশ্যাংশ মুহূর্তত দেখাইছো। কংগ্রেসের প্রতি আকর্ষিত হয়ে এই সকল নেতায় বৃহৎ যোগদান করা পরিলক্ষিত হয়েছে। দৃশ্যাংশ দেখাইছো। এয়া গোলাঘাটৰ পৰা দৃশ্যাংশ দেখাৰ চেষ্টা কৰিছো। কিছু মুহূৰ্তৰ পূৰ্বে ৰাজীৱ ভৱনত গুৱাহাটীত বৃহৎ যোগদান কাৰ্যসূচী অনুষ্ঠিত হৈছে। আজি গুৱাহাটীৰ পাছত এইবাৰ গোলাঘাটত কংগ্ৰেছৰ বৃহৎ যোগদান কাৰ্যসূচী দৃশ্যাংশৰ মুহূৰ্তত দেখুৱাইছে। মন্তব্য আছে, এই দৃশ্যাংশৰ সমান্তৰালভাৱে মন্তব্য শুনোৱাৰ চেষ্টা কৰিম। দেশের এটা একেবারে সংকটজনক অবস্থা। স্বেচ্ছাচারিতা, অহংকারী, পুঁজিবাদী শাসনে আবরি ধরেছে। একনায়িত্ববাদর প্রতিষ্ঠা লাগিছে। দেশের সংবিধান সংকটজনক। এইখিনি দেখি, এইখিনি শুনি সকল জনতা অতিষ্ঠ হয়েছে। মূল্য বৃদ্ধি সকলে আবরি ধরেছে। দেশের এক অরাজকত পরিণত হয়ে গেছে। আর এই শক্তিখিনিরপর আঁতর করবলে, এই শক্তিখিনিক দূর করবলে আমি জাতীয় কংগ্রেসত আজি মই মুক্ত হস্তে যোগদান করেছো। আর অনাগত দিনত দলের নীতি আদর্শ আগত রাখি সদায় আগবাড়ি যাম। হয়, মূর আজি ত্রিশ চল্লিশজন জয়েন করেছে আর হাজার হাজার রক্ষী আছে। বিগত অনাগত দিনত জাতীয় কংগ্রেস দলত মুক্ত হস্তে যোগদান করব। মানস প্রতিম দত্তর আসুর বিষয়ববী আসে নেতৃত্বত প্রায় শতাধিক লোকে আমার দলত আজ যোগদান করেছে। আর যোগদানত আমি আমার জেলা কংগ্রেস যথেষ্ট উৎফুল্লিত হয়েছে। আর আমার আজি এই যোগদান কার্যসূচীত প্রায় আর 100 বিভিন্ন দলের বিষয়ববীয়া জয়েন করার কথা আছিলে, কিন্তু বিশেষ কারণবশত আজি প্রোগ্রামটো আমি স্থগিত রাখিছো। নেক্সট ফেজত বা নেক্সট মাহত আমি জয়েন করাম।
আর জয়েন করা আমি আমার যেটো জেলা কংগ্রেসের আমি শক্তি বৃদ্ধি করিম। আর আমি এটা আমি বুথে বুথে জেলা কংগ্রেস, বুথে বুথে ব্লক কংগ্রেস, বুথে বুথে মন্ডল কংগ্রেসক আমি কেবাটাও কার্যসূচী আমি প্রায় পাঁচটা পঞ্চায়েত অলরেডি গৈছো। আমি বুথত গৈ আমি আমার যে শক্তি আছে আমি তাক অনুভব করছো, আর এই আমি এতিয়া আকো সেই শক্তিখিনি।